75 মাইক্রনের নিচে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার প্রাক মুহূর্তে বাজারগুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে জনমত তৈরির উদ্দেশ্যে বাজারে পৌঁছালেন নদিয়া জেলার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। শান্তিপুরকে দূষণমুক্ত রেখে সাধারণ নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রা প্রদানের জন্যই এমনই পদক্ষেপ গ্রহণ করেছে শান্তিপুর পৌরসভা। শনিবার সাধারণ মানুষের মধ্যে সে সম্পর্কিত একটি লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে শান্তিপুর পৌরসভাকে দূষণমুক্ত রাখার আহ্বান জানানো হয়। এটা গর্বের এবং আনন্দের বিষয়, রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে যে সকল পৌরসভাগুলি সবার আগে রাস্তায় নেমেছে তার মধ্যে আমার শান্তিপুর পৌরসভা অন্যতম। অর্থাৎ শান্তিপুর পৌরসভা সবার আগে রাস্তায় নেমেছে এই প্লাস্টিক ব্যবহারের কে নিষিদ্ধ করার জন্য, অবশ্যই সেটা 75 মাইক্রনের নিচে। আপনাদের স্মরণে আছে যে এর আগেও আমাদের শান্তিপুরে এরকম অভিযান হয়েছিল এবং আজ থেকে আমাদের শুরু হলো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আগামী দিনে এই অভিযান ক্রমান্বয়ে চলতে থাকে। আর আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন ক্যান্সারের বিষয়টাকে, এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে রাখছি, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানমন্ত্রী মন্ত্রী যদি দায়িত্ব সহকারে এটা পাঠায় তখন আমরা ভেবে দেখব, তার আগে না। কেন্দ্রীয় সরকার এটা নিয়ে ভাবুন, যে নির্দেশ এসছে সেটা নিয়ে আমরা রাস্তায় না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনারা বলছেন যে কাগজে কাপ ব্যবহার করতে, কাগজে কাপ ব্যবহার করার কোনো নির্দেশিকা আপনাদের কাছে আছে? নিশ্চয়ই আছে, কেন্দ্রীয় সরকার দিয়েছে বলেই আছে। কেন্দ্রীয় সরকারকে প্রতিনিধিদের এই প্রশ্নটা করবেন, তারা যেটা উত্তর দেবে তারপরে আমরা উত্তর দেবো। আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করতে নিবেদন, 75 মাইক্রোগ্রামের নিচে যেন তারা প্লাস্টিকটা ব্যবহার না করে। আমরা 1 তারিখ থেকে এটা সরকার লাগু করছি, তার আগে মানুষকে সতর্ক করতে, সচেতন করতে দোকানদারদের, যেহেতু তারা হয়তো দীর্ঘদিন থেকে প্লাস্টিক ব্যবহার করতে তারা অভ্যস্ত। আমরা মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সমস্ত মুদিখানার দোকান যারা আজকে প্লাস্টিক দ্রব্যগুলো বিক্রয় করেন তাদের কাছেও আমরা অনুরোধ করে যাচ্ছি, 1 তারিখের কেন এই প্লাস্টিকগুলো ব্যবহার না করেন। সেই কারণে আজকে আমরা এই অভিযান, আমাদের সঙ্গে আজকে আমরা একসঙ্গে সকলে যৌথভাবে এলাকার সমস্ত মানুষজন আমার সঙ্গে রয়েছেন, আমার বিধায়ক এবং আমার পৌরসভার সহসভাপতি, আমার এলাকার কাউন্সিলরবৃন্দ, সকলে মিলে এলাকার মানুষকে নিয়ে আমরা মানুষকে আজকে বোঝাতে এসেছি যাতে এই কাজ থেকে তারা বিরত থাকে, সমাজকে সুন্দর এবং সুস্থ রাখতে তাদের প্লাস্টিক বর্জন তাদের করতে হবে, সেই আবেদনই আমরা সবার কাছে করব। যদিও যেখানে প্লাস্টিক তৈরি হচ্ছে সেখানে নিয়ন্ত্রণ আনার প্রয়োজন, না হলে বজ্র আটনি ফসকা গেরোতে পরিণত হবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে আম জনতা সকলেই। এ হয় টোটালে বন্ধ করতে হবে, আর তা না হলে এগুলো মানে বাজারে চলবে, পরিষ্কার হচ্ছে। এই যে সব মালগুলো আছে হয় বন্ধ করে দিতে হবে, উপর থেকে বন্ধ করতে হবে, তাহলে এই মালগুলো কীভাবে বিক্রি হবে? আমাদের যে লাইনে সব প্লাস্টিক, কিন্তু যত কিছু মাল সব প্লাস্টিক, এগুলো নিশ্চয়ই জায়গায় ব্যবহার করা সম্ভব না, আর তাহলে কেউ কিছু করতে পারবে না। তাহলে এইসব জিনিস তো হয় উপর থেকে টোটালে বন্ধ করে যাবে, আর তোমার দোকানে এইসব না ঝুলালে তো আমাদের ব্যবসাই বন্ধ করে দিয়ে আসে। মানে আমি ছোটোবেলার থেকে ব্যবসা করছি যা জানি, তো এইসব প্লাস্টিকে ছাড়া এইসব মাল কখনোই মানায় না, আর কেউ দেখবেও না, কেউ কিনবেও না। এসব যদি আমরা প্লাস্টিক বন্ধ করে দিই, প্লাস্টিক থেকে বন্ধ করে দিই, সমস্ত মাল প্লাস্টিকটা কিনে আসবে। বিধায়ক সাহেব, চেয়ারম্যান সাহেব কী বলছেন? চেয়ারম্যান সাহেব তো বলছেন যে এসব আমরা ফাইন করে দেবো। চেয়ারম্যান সাহেব বলছে আসলে আমরা মাঝে মধ্যে ফাইন করে দেবো, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।